রাজশাহীতে দুইটি ওয়ানশুটার গান ও মাদকদ্রব্য সহ সেলিম আলী নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক কারবারি সেলিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সেলিম আলী জেলার চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের নকিমুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যাসহ ৭টি মামলা রয়েছে। সেলিমকে গ্রেপ্তারের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার জানান, অবৈধ অস্ত্রের সাপ্লাই বাড়ে তো সেই ধারাবাহিকতায় কালকে আমরা সংবাদ পেয়ে আমাদের গোপন টিম অপারেশন করে তো সেলিম আলীর কাছ থেকে আমরা দুটি অন শুটার এবং সাথে দুই রান গুলি এবং সে মাদক ব্যবসায়ী, সে আমাদের লিস্টেড মাদক ব্যবসায়ী, তার ৭টি মামলাও রয়েছে এর আগেও। তো তার কাছ থেকে আমরা এটি সে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, তার কাছ থেকে আমরা ৫০০ গ্রাম হিরোইন এবং তার যে মোটরসাইকেলটি সেই মোটরসাইকেলের সাথে আমাদের যে টিম তারা সার্চ করে, সার্চ করলে ৫২ বোতল ফেন্সিডিল ওই মোটরসাইকেলের পাশে একটু হুকের সাথে সে গোপনভাবে লুকিয়ে রাখছিল। এই অবৈধ ব্যবসাগুলি একই লোকেরাই করে, অস্ত্রের ব্যবসা, চোরাচালানির ব্যবসা, মাদক ব্যবসা। তো সে কারণেই যাকে আমরা অ্যারেস্ট করেছি সে আসলে একজন অপরাধী এবং এই টাইপের ব্যবসাগুলি করে। আর নির্বাচনের বিষয়ে এটি আসলে নিয়ে আসছে কি না আমরা অ্যারেস্ট করেছি, আমরা জিজ্ঞাসাবাদ করছি, সেটি আমরা এখনও ক্লিয়ার না, তবে আমরা ধারণা করছি যে সেটি হতে পারে। পরে জেলা পুলিশের অভিযানে উদ্ধারকৃত ২১টি মোবাইল ফোন মোবাইল মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। আব্দুল বাতেন, পদা টাইমস, রাজশাহী।